আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এম এ ড্রিম ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবারও আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এখন গার্ডেনে এসে গেছি, আর আজকে আসলে কি করব, এই যে কিছু পয়সা তুলেছিলাম গার্ডেন থেকে, তো গার্ডেনের পয়সাগুলো থেকে কিছু ডাটা আমি রেখে দিয়েছিলাম বাসায়, তো এভাবে পানির মধ্যে আর কি। তো এখন এই যে এগুলোতে জ্বর এসে গেছে, এই যে দেখুন, বা শিকড় যেটা সেটা চলে এসেছে। তো এখন চিন্তা করছি এগুলো আমি লাগাবো, কিন্তু এই যে দেখুন, এইখানে আপনাদের হয়তো মনে আছে এই পটটা আমি লাগিয়েছিলাম, এই পটের মধ্যে লাগিয়েছিলাম যখন স্প্রিং এসেছিল, তখন আমি পুঁইশাক লাগিয়েছিলাম। তো মাশাআল্লাহ আমরা কিন্তু অনেক পুঁইশাক খেয়েছি। আমি শুধু আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন অনেক পুঁইশাক খেয়েছি আলহামদুলিল্লাহ, কেটে কেটে অনেকগুলো খেয়েছি। তো যেহেতু ঠান্ডা চলে এসেছে, এখন আমি এই পুঁইশাকগুলো আমি চাইছি যে এই টবের মধ্যে লাগাতে। তো আমি বাসায় নিয়ে যাব এই টবটা, আর ঠান্ডায় খাওয়ার জন্য আর কি। আমার কাছে অনেক ভালো লেগেছে এইবার, মাশাআল্লাহ অনেক মানে পুঁইশাক খেয়েছি, আর ফ্রেশ পুঁইশাক খেতে কিন্তু অনেক ভালো লাগে, মানে কি বলবো, অনেক অনেক ভালো লাগে। তো সেই জন্য চিন্তা করছি এটা বাসায় নিয়ে যাব। আর আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি মানে ফ্রেশ পুঁইশাক খেতে অনেক বেশি পছন্দ করে, তো চিন্তা করছি আজকে এটা নিয়ে যাব। তো যখন এটা লাগাবো, তাই চিন্তা করলাম আপনাদের সাথেই শেয়ার করে ফেলি। তো আমি প্রথমেই এখন আমার যে এই যে টমেটো কেজ যেটা, সেটা ছুটিয়ে নিচ্ছি, কারণ বাসায় যখন নিব তখন আর এই টমেটো কেজটা লাগাবো না, কারণ হচ্ছে আমার মনে হয় এটা এনাফ, মানে একটু বড় হলেই তো আমরা খেয়ে ফেলবো, তো সেহেতু আর এটা লাগাবো না। তো এদিকে ফাঁকে ফাঁকে কয়েকটা লাগিয়ে দিব, তো সাথেই থাকুন। আমি এই পুঁইশাকগুলো লাগানোর জন্য আমি এই যে এভাবে একটা পাইপের মতো এটা দিয়ে একটু গর্ত করে নিচ্ছি। আমি আর কিছুই করব না আসলে, জাস্ট এখানে একটা হোল বানাবো, তো এই হোলের ভিতরে যাতে ঢুকে যায়। তো একটা হোল করে নিয়েছি, এখানে এখানে আর একটা হোল করে নিব, এই জায়গাটাতে। দেখা যাক, এখানে একটা গাছ আছে, তো এখানে আরো একটা করে নিব। তো এই যে এটা লাগিয়ে নিচ্ছি, তো এখানে কিন্তু আরও কয়েকটা আছে, তো আমার মনে হয় আমি এগুলো খেয়ে ফেলবো, আর কিছু করার নেই, পাতা কয়েকটা খেয়ে ফেলবো। কারণ হচ্ছে এখানে অলরেডি কিন্তু অনেকগুলো চারা হয়ে গিয়েছে, আবার একটা পটের জন্য কিন্তু বেশি চারা লাগালেও কিন্তু ভালো হয় না, মানে ফলনটা ভালো হয় না। তো যেহেতু আর কি বাসায় রাখছি, সেহেতু আমি মানে এখন এগুলো লাগাচ্ছি, কারণ হচ্ছে বাসায় থাকবে তো মানে এত বেশি তো আর গ্রো হবে না নর্মালি যেভাবে বাহিরে হয়। তো জাস্ট আর কি দুইটা তিনটা গাছ যদি দেই, তাহলে পাতা কয়েকটা হয়তো এক্সট্রা পাবো, তাহলে ধরেন মানে তরকারিটা রান্না করা যাবে। তো এখন আমি এটা চারিপাশ ক্লিন করে নিব, আর কিছু আমি দিব না, শুধু মাটিটা ক্লিন করে নিব, যদি উপরে কোনো এক্সট্রা পাতা থাকে সেগুলো ক্লিন করে নিব। আর মাটি এখানে আমি চেঞ্জ করব না, কারণ পুঁইশাকের মাটিটা চেঞ্জ করতে গেলে তো আসলে সমস্যা হবে, সবগুলো জ্বর উঠানো লাগবে, তারপরে মাটি দেওয়া লাগবে।
তো আমি জাস্ট উপরের দিকটা ক্লিন করে নিব আর একটু এক্সট্রা মাটি দিতে পারি। তো সাথেই থাকুন। তো এই যে এখন আমার এই পাতাগুলো যে ছিল মরা পাতাগুলো, আমি সেগুলো তুলে ওই যে ওখানে ফেলে দিয়েছি। আর এখন আমি কিছু কম্পোস্ট রাখবো, বা আপনারা ইউজ করতে পারেন যেটা বলে পটিং মিক্স। পটিং মিক্সটা আসলে খুবই ভালো বাসায় রাখার জন্য। গাছ যদি আপনারা বাসায় রাখতে চান তাহলে আপনারা পটিং মিক্সটাই ইউজ করতে পারেন। তো আমি এখন পটিং মিক্সটা নিয়ে আসব। আসলে আমি এখন রাইট নাও আমার বাসায় পটিং মিক্স নেই, আমি ভুলেই গিয়েছি। তো এখন ইউজ করব কম্পোস্ট। তো সাথেই থাকুন। তো আমি এখন মাটি দিয়ে দিয়েছি এখানে। তো যখনই আমি এই যে দেখুন আরেকটা পাতা, তো এটাও আমি ফেলে দিব। তো যখনই কিন্তু আমি বাসায় নিয়ে যাই কোনো, আসলে যখন মাটি দিতে গিয়েছি তখন যে এই যে দেখুন এগুলো ভেঙে গেছে, তো আমি এগুলো মেক শিওর হচ্ছে ফেলে দিচ্ছি। তো যখনই আমি বাসায় কোনো গাছ নিয়ে যাই আমি কিন্তু সেই গাছটাকে ভালো করে ধুয়ে নেই, কারণ হচ্ছে অনেক সময় কিন্তু বাহিরে থাকলে অনেক ময়লা লাগে। তো সেজন্য বাসে যাওয়ার আগে ভালো করে একবার গাছগুলোকে ধুয়ে নেই। আর আরও একটি কারণ হচ্ছে যেহেতু আমি বাসায় নিয়ে যাব, বাসায় কিন্তু আমরা যখন পানি দেই তখন কিন্তু আমরা বাহিরে যেভাবে পানি দেই সেভাবে দেই না, সেহেতু এটাকে ভালো করে পানিটা খাইয়ে তারপরে বাসায় নিয়ে যাব। আর আমি একটা জিনিস আপনাদেরকে বলবো আর কি, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি। আমি কিছুদিন আগে একটা গাছ এভাবে পানি দিয়ে সাথে সাথেই কিন্তু বাসায় নিয়ে গিয়েছিলাম, সেই একই দিনে নিয়ে গিয়েছিলাম। তাতে করে যেটা হয়েছে যে গাছটা বাসায় রাখার পর যেহেতু বাসাটা ঠান্ডা থাকতেছে, এখন কিন্তু হিট চলছে না, তো সেহেতু বাসাটা দেখা যায় ঠান্ডা, বাহিরটা দেখা যায় একটু গরম হচ্ছে আবার ঠান্ডা হচ্ছে, যার কারণে বাসায় যখন হিট চলেনি তাই এই গাছগুলোর মধ্যে যে মাটিগুলো আছে সেগুলোতে ফেকনি পড়ে যাচ্ছিলো। তো সাথে সাথেই আমি যখন দেখেছি তখন যেদিন ভালো ছিল, রোদ ছিল, তখন আমি বাহিরে নিয়ে এসে ভালো করে শুকিয়ে তারপর কিন্তু আমি গাছটা বাসায় নিয়ে গিয়েছি। আর আলহামদুলিল্লাহ এখন কিন্তু গাছটা খুবই সুন্দর এবং মাটিতে কোনো ফেকনি আর ধরেনি। তো এখন যে আমি পানিটা দিব, ভালো করে এই গাছটাকে গোসল করাবো, গোসল করাবো ঠিকই, কিন্তু আমি আজকে এই গাছ মানে গাছটা ভিতরে নেব না, টপটা নিব আমি কালকে, যাতে করে যে পানিটা আমি দিব সেটা যেন ভালোভাবে ঝরে যায়, শুকিয়ে যায়, তাতে করে কি হবে ফেকনিটা আর পড়বে না। তো এখন আমি পানিটা দিয়ে দিব। আর পানি দিয়ে আরও একটি কারণে ধোয়া, সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু বাহিরে থাকলে মাকড়সার জাল হয়ে যায় গাছের এই টপের ভিতরে বা গাছ থেকে আরেকটি গাছে, সেজন্য ভালো করে ধুয়ে নিলেও ভালো হয়, যাতে করে পোকামাকড় বা মাকড়সা যাতে না যেতে পারে বাসায়। তো আমি টপের বাহিরটাও ভালো করে ওয়াশ করে নিব। তো এখন শুধু পানি দিচ্ছি, বাট আমি কিন্তু আসলে একটু সাবান দিয়ে বাহিরটা ওয়াশ করব, না হলে আমার হাজবেন্ড কিন্তু অনেক কিছু বলবে আমাকে। ও আসলে বাসায় আমাদের বাসায় আসলে কার্পেট, সেই জন্য আমি যদি কোনো গাছ ভিতরে নিতে চাই তাহলে আমাকে খুব কেয়ারফুলি বাসায় রাখতে হয়। ইনশাল্লাহ আমি শেয়ার করব কিভাবে আমি আমার গাছগুলো রাখছি। তো আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর অবশ্যই আমি এই গাছগুলোর একটা আপডেট দেব ইনশাআল্লাহ।
তো আপনারা আজকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।